আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি নার্গিস আরা শেখ চলে আসি আপনাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে শুক্রবার, আপনাদের ভাইয়ের বাসায় আছে, সেজন্য চিন্তা করলাম যে ওনার জন্য কি রান্না করা যায় আজকে, যেহেতু আজকে ফ্রাইডে আর এই একদিনে বাসায় থাকে। এখন সেজন্য ভাবতেছি স্পেশাল কি রান্না করা যায়। আর এখন অবশ্য সকাল, আগে নাস্তা বানাইনি, তারপর চিন্তা করবো যে কি রান্না করা যায়। তাহলে চলেন, কী নাস্তা বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো, চলেন। এই তো, এ হলো আজকে আমাদের সকালের নাস্তা। ফুলকো লুচি বানাইছি, ডিম ভাজা, সবজি, জুস, এই এ হলো গিয়ে আজকে সকালের নাস্তা। ধরে নাও, খাওয়া শুরু করো। একটু পানি খাওয়াই দাও। কই নিয়ান, হাই 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 দত্ত বাবা, হাই 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 হাই, বসো বসো বসো। খাও, তুমি খাও। আপনাদের ভাইয়া আবার অনেক লুচি পছন্দ করে, সবসময় ফ্রাইডে তো লুচি বানাইতে বলে। তা পিছনের কয়েক শুক্রবার আমি বানাইতে পারি নাই, তো আজকে বানাই দিছি। থাক, তুমি খাই নাও, খেলো তুমি খাই নাও। এটা ঠান্ডা, ওই তোমারটা, ওই তুমি এটা খাও, তুমি জুনিয়রটা খাও, এটা ঠান্ডা বাবা, এটা তোমার পাপারটা, এটা তুমি খাইও না। তুমি খাবা যে ওইটা জুনিয়রটা। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনাদের ভাইয়ের নাস্তা করে নিই। আর আজকে দুপুরবেলা চিন্তা করতেছি আমি আপনাদের ভাইয়ের জন্য আরেকটু স্পেশাল করে কি রান্না করা যায়, কারণ যেহেতু আজকে ফ্রাইডে, অন্যদিন তো বাসায় থাকে না, তো দেখি কি রান্না করা যায়। আর যখন রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। এখন তারা নাস্তাটা করে, আমি মূলত আজকে ইলিশ পোলো রান্না করবো। এখন এগুলোকে আগে ম্যারিনেট করে রাখবো। এই মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু, সামান্য হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিলাম টক দই, আর দিলাম এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সবকিছুই আছে। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি। এখন আমি এগুলো সবগুলারে ভালো করে মাখাই নিব। নিতে হোক, কিনতে হবে, সবার ইলিশ পোলাও রান্না করার জন্য সবার আগে আমি আগে ইলিশগুলো প্রসেসিং করে নিব। আমি এখানে দিয়ে দিলাম তেল, তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ, একটু নেড়ে নিব। যে ইলিশগুলো মেরিনেট করে রাখছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম, ওগুলো এখন আস্তে আস্তে এখানে দিয়ে দিব।
আর এই যে এগুলো দিয়ে দিব। এখন আমি পাঁচ মিনিট বলতে 5-6 মিনিট এগুলো এখন আমি একটু কষাই নিব। এখানে আমি রান্না করে নিব 5-6 মিনিট। এই ইলিশগুলো এখন আমি নামাই রাখবো। এই ইলিশগুলো আমি এখানে তুলে রাখছি। এখন কড়াইয়ে বসে দিছি পেঁয়াজগুলো বেরেস্তে করার জন্য। দিয়ে দিছি পেঁয়াজ, তারপরে হলো একটু মারবো তেলের মধ্যে, আর সাথে তেজপাতা, লং, গোলমরিচ, দারচিনি এগুলো দিয়ে দিছি। আমার বেরেস্তা করা শেষ। এখন আমি চাউল দিয়ে দিব। এখন আমি একটু ভেজে নেব আর কিছু বেরেস্তা এখানে আমি তুলে রাখছি, পরে যখন নামা ফেলবো তখন উপরে দেওয়ার জন্য। আর এখানে আমি 1.5 কাপ চাউল ইউজ করছি। ওগুলোর জন্য আমি 1 কাপের জন্য সবসময় যতটুকু চাউল নেবেন পানির ডাবল ইউজ করবেন। 1 কাপের জন্য 2 কাপ পানি দিব, আর 1/2 কাপ চাউলের জন্য 1 কাপ পানি ইউজ করবো। তাহলে মোট হলো যে 3 কাপ পানি দিব আমি এখানে। এখন কিছুক্ষণ ভাজবো আমি। কাঁচামরিচ দিয়ে দিছি সাথে কয়েকটা। যত বেশি ভাজবেন তত বেশি সুন্দর সুন্দর স্মেল পাবেন। আচ্ছা, এখন আমি কি করব, ইলিশের যে মরিচগুলো ছিল যেগুলোর মধ্যে আমি ইলিশটা মূলত রান্না করছিলাম ওগুলো এখন আমি এখানে পোলাওয়ার মধ্যে দিয়ে দিব। এই যে মরিচগুলো এখানে দিয়ে দিছি, এখন এগুলো আমি নেড়ে দিব ভালো করে। এই ইলিশের মরিচগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন যে অনেক সুন্দর একটা স্মেল আসবে। ভাজা শেষ, এখন এগুলোতে পানি ইউজ করব। এই পানি দিয়ে দিছি। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসতেছি। এই যে এগুলো এখন উতরে গেছে, এখন একটু নেড়ে দিব আর চুলাটা একদম ডিম করে দিব ফাটা ফুটার জন্য। এই যে আমি এগুলো এখন নেড়ে দিছি, এগুলো ভাতগুলো হয়ে গেছে। আমি কি করব, আমি এখানে একটু ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য। আমি এখানে একটু আরং ঘি দিয়ে দিছি ফ্লেভারের জন্য।
এরপর একটু নামাই দিই। যে পেঁয়াজ গুলো পেরেস থাকো রাখছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি উপরে। আর সাথে এই মাছ ইলিশ মাছ গুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এগুলা দমে দিয়ে দিব 5 মিনিটের জন্য। আমার ইলিশ পোলাও রান্না করা কমপ্লিট। আচ্ছা আমি এখানে আমার বেবির জন্য এখন ফ্রাইড রাইস রান্না করবো। আমাদের জন্য তো ইলিশ পোলাও রান্না করছি, কিন্তু ও তো আর ইলিশ পোলাও খাইতে পারবে না, কারণ যেহেতু ওগুলাতে ঝাল আছে। এখন আমি ওর জন্য ফ্রাইড রাইস রান্না করতেছি। এখানে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল, অয়েলটা গরম হয়ে গেছে, আর এখন আমি এগুলো দিয়ে দেবো। এখানে আমি মুরগি, তারপরে লেব্বা বলতে বরবটি, চিকেন, আলু, টমেটো, পেঁয়াজ সব কিছু একসাথে করে কেটে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব। এখন আমি এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি হাই হিটে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো ডিম ইউজ করব না, কারণ আমার বেবি ডিম অতটা খাইতে চায় না। অনেক বেশি করে চিকেন ইউজ করছি, আলু ইউজ করছি, বরবটি ইউজ করছি, পেঁয়াজ, এসব আর কোনো সয়া সস আমি এখানে ইউজ করব না, কারণ যেহেতু বেবির জন্য। এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। আমি সামান্য ধনিয়ার গুঁড়া আর সামান্য হলুদ ইউজ করছি এখানে। এখন আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি এগুলোকে। এখন আমি চাউলটা দিয়ে দিব। এখানে আমি আধা কাপ পোলাও চাল ভিজিয়ে রাখছিলাম, ওগুলো দিয়ে দিছি। আগে থেকে ভিজে পানি ঝরে রাখছিলাম আমি এগুলোকে। এখন আমি এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে এগুলোর সাথে একটু ভেজে নিব। ভাজা শেষ। এখন আমি পানি ইউজ করে ফেলছি এখানে। আমি এখানে চাউল নিয়েছিলাম মূলত আধা কাপ, সেজন্য পানি নিয়েছি 1 কাপ। এখন আমি এগুলো নেড়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু এই পুরো প্রসেসিংটাই করছি হাই হিটে। আমি এখন আগুন একেবারে ডিম করে দিব। পানিগুলো একদম টেনে গেছে। এখন আমি আগুন একেবারে ডিম করে জাস্ট পোলাও ভাতগুলো ফুটা পর্যন্ত, ফ্রাইড রাইসটা ফুটা পর্যন্ত এভাবে আমি 10 মিনিট রেখে দিব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চলেন এগুলো দেখি কি অবস্থা। আমার এগুলা ফ্রাইড রাইসগুলো একদম সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের, এ তো রান্না শেষ, এখন আপনাদের ভাইকে দিয়ে দিছি খাওয়ার জন্য। খাবে
আমি নেই, আমি তো অসুবিধা নেই। সবসময় তো আপনারা বলেন খালি আমি একলা একলা খাই, আজকে সেই জন্য ইলিশ পোলাও রান্না করে আপনাদের ভাইকে খাইতে দিছি। আসলে উনি অন্যদিন অফিস থেকে এসে টায়ার্ড হয়ে যায়, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে যায়। আজকে তো ফ্রাইডে আছে, বাসায় আছে, ওই জন্য আজকে ওনাকে দিতে পারছি আর কি। আপনাদের ভাইয়া খাচ্ছে এখন, কেমন হয়েছে খাওয়া? ভালো হয়েছে, ভালো হয়েছে। মজা হয়েছে না পোলাওটা? খাও, বেবিকে আগে খাওয়াই দিছি, এখন আপনাদের ভাইয়া খাচ্ছে। আমি আবার পরে বেবিকে ঘুমটো মানে এরপর খাবো আর কি। সালাদ নাও না, এতগুলা সালাদ। আচ্ছা আপনাদের ভাইয়া খাক তাহলে, আজকের জন্য আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ।